আমি যদিও অঙ্ক আর ইংরেজি পড়াই, আমি প্রতিদিন প্রায় 4-5 লক্ষ স্টুডেন্টকে পড়াই, বাট আমার কোর প্যাশনের জায়গা হলো হ্যাপিনেস। আমি ইলিয়াস ভাইকে একটু আগে বলছিলাম, হ্যাপিনেস নিয়ে কথা বলার একটা মজার বিষয় হলো, এটাকে কেউ কখনো ডিফাইন করতে পারে না, এক একজনের এক একটা ডেফিনেশন, কথা বলে অনেক মজা লাগে। সো হ্যাপিনেসের একটা ছোট্ট জিনিস যদি খেয়াল করে দেখেন, বয়স যত বাড়তে থাকে মানুষকে খুশি করা ততই কঠিন হয়। একটা ছোট্ট একটা বাচ্চাকে সামনে যায় দেখবেন বাচ্চা হাসতেছে, আর একটু বড় হয় একটু খেলনা দেন ও খুশি হয়ে যাবে। আস্তে আস্তে আমাদের যখন বয়স বাড়ে আপনি অনেক কিছু করেন, বাট আপনি অন্য মানুষকে খুশি করতে পারবেন না। আমরা যত দিন যায় আমাদের সুখটাকে অনেক দামি করতে থাকি। আমি আবারও ইলিয়াস ভাইকে বলছিলাম, আমার এখানে একটা কোট পিন আছে, এই কোট পিনটার দাম মনে হয় 30 টাকা। এটা যখন আমি বানিয়েছিলাম আমার খুব ভালো লেগেছিল, আরে 10 মিনিট স্কুলে একটা আলাদা কোট পিন, আমার খুব মজা লেগেছে। এখন যখন আমি নতুন স্যুট বানাই আমার এতটা মজা লাগে না। চিন্তা করে দেখেন, আমার সুখের দাম আগে ছিল মাত্র 20 টাকা, এখন আমার সুখের দাম 20,000 টাকারও বেশি হয়ে গেছে। যখন ছোট ছিলাম বাসা থেকে 10 টাকা টিফিনের টাকা পেতাম, 6 টাকা দিয়ে ডিম চপ খেতাম, 4 টাকা রেখে দিতাম, ওই 4 টাকা দিয়ে 2 টাকার আচার খেতাম, 2 টাকার ফুচকা খেতাম, ওই 2 টাকার যে খুশি ছিল, এখন রেস্টুরেন্টে 1,000-1,000 টাকার স্টেক খেলেও কিন্তু ওই আনন্দ পাওয়া যায় না। সো যে মোরাল অফ দ্য স্টোরি হলো, আপনি আপনার হ্যাপিনেসটাকে এত অ্যাফোর্ডেবল করেন যেন প্রতিদিন প্রতিনিয়ত এই জিনিসটা খুঁজে পান।